তোরা যে পাথর মেরেছে আমার দেহ খানায় আগুন জ্বলে গেল রে, আমার কদমটা ফুলে গেল রে, জমিনে পা ধরতে পারা যায় না, একটু আরাম করতে দিল না, আবার খাড়া করে দিয়া আবার পাথর মারতে আরম্ভ করলো বাবা। এই পাথর মেরে মেরে এর আগা নিজের এরিয়া তাইফের বর্ডার পার করে দিল বাবা। তাইফের বর্ডার পার করে দিয়া তারা ঘুরে বাড়ি চলে গেল। হযরতে জায়েদ কে নবী বললো, জায়েদ রে আর চলা যায় না, আর হাঁটা যায় না, আসো ওদের বর্ডার পার করে দিয়ে চলে গেছে, এসো এইখানে একটু বসে আরাম করি, একটু বসে আরাম করি, আর পা ধরা যায় না বাবা। ওইখানে বসে গেছে আর কে যেন আমার নবীকে এসে সালাম করলো, আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাম আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়ে বলে, বাবা তুমি কে, এখানে আমাকে সালাম দেওয়ার মতো কে আছে? এরা তো সব দুশমন আছে রে বাবা, কে তুমি আমারে সালাম করো? অনে বলো, হুজুর আমি মানুষ নই, আমি জিন নই, আমি তাইফের কোনো কারো বাবা নাই, কারো দাদা নয়। তাহলে তুমি কি বলল? আমি হইল আল্লাহ পাকের একজন ফেরেশতা, আমি হল আল্লাহর ফেরেশতা। আমার নবী বলল, কোন ফেরেশতা? আল্লাহ তো মেলা ফেরেশতা আছে, তুমি কোন ফেরেশতা কোন কাজে নিয়ে যেত আছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম ঝড়ের ফেরেশতা, বাতাসের ফেরেশতা। হুজুর আমি এসেছি এই জন্য আপনার ভিতরে ঝড় বইছে, আপনি ব্যথায় ব্যথিত হয়ে গেছে। হুজুর গো এটা অনুমতি চাইতে এসেছে হুজুর, আপনার বিনা অনুমতিতে করলে অন্যায় হবে হুজুর, এই জন্য এটা অনুমতি চাইতে এসেছে। আমাকে অনুমতি দে, আমি এত জোরে ঝড় বইয়ে দেব, তাই বাসির বাড়ি ঘর একটা রেগে হো না, একটা বাড়ি ঘর লাগবো না, সকে তলফর করে দেবো, নিস্তানা বোধ করে দেবো, একটা বাড়ি থাকবে না। আমার নবী বলে, জিনিস বসে যাও, বসে যাও, বসে যাও, আমি নবীর নিস্তান আবাদ করার জন্য আসি নাই, আমি আবাদ করার জন্য এসেছে। হুজুর আপনাকে যে মারল মারালে বলে মারতে পারে মারাইতে পারে, আমি তো নবী, তারা তার নবী নয়, ওগো তারাকে ঝড় বইয়া ধ্বংস করে দিও না। আচ্ছা ঠিক আছে, বসে গেল আবার একটা ফেরেশতা, আমার নবীর সালাম করে, আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী উত্তর দিলেন, কে আছো তুমি? বলে, হুজুর ওনার মতো আমিও একজন ফেরেশতা, ওনার মতো আমি একজন ফেরেশতা, তুমি আবার কোন ফেরেশতা? বলো, হুজুর আমার আমি হলাম সমুদ্রের ফেরেশতা, আমি নদী নালা সমুদ্রের দায়িত্ব আমার আছে, আপনার চোখের পানিতে মুখটা স্রোতাকারে ভাসিয়ে দিয়েছে, আর চোখের পানিতে আপনাকে যাব বুক করে সমুদ্র বানিয়ে দিয়েছে। হুজুর একবার খালি অর্ডার দেয়, একবার খালি আমার অনুমতি দেয়, সমুদ্রের পানি গুলা আমি তাইফে ঢোকাইয়া সঙ্গে আমি ডুবিয়ে দেব। আমার নবী পা সাহেবের লাউ লাগ বলল, না 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 বাবা, ফারেস্তা বসে যাও, বসে যাও, সমুদ্র পারে গলা তাইবে ঢোকাইয়া তারাকে ডোবাতে হবে না, যারা ডুবে যায় তারাকে উদ্ধার করার জন্য আল্লাহ আমাকে রহমাতাল্লি আলামিন করে পাঠিয়েছে। বসে যাও, বসে গেল বাবারা, যেমন বসে গেছে আবার একজন সালাম করলো, আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো তুমি কে? বলো, হুজুর আমি একজন ফেরেশতা, তুমি আবার কোন ফেরেশতা? একটাকে বসিয়ে রেখেছি পানির ফেরেশতা, ঝড়ের ফেরেশতা, তুমি কি? উনি বলো, হুজুর আমি হলো পাহাড়ের ফেরেশতা, হুজুর আপনাকে পাথর দিয়ে মেরেছে, আর আমি ওই পাহাড় গুলাকে তুলে নিয়ে গিয়া তাইফের উপরে চাপিয়ে দিয়ে সবকে খতম করে দেব, তাদের নামও নিশা আর কিছু রাখবো না। আল্লাহ নবী বলল, না না, তারাকে ধ্বংস করতে হবে না, আজ না হয় কাল আজান হবে, ওইখানে মসজিদ হবে, একদিন মুসলমানের ডাঙ্গা বাজবে, তোমরা বসে যাও, বসে যাও, আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে, আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
একটা দোয়া করবো রে ফেরেশতা, কার লেগে দোয়া করবেন হুজুর? বললো যারা আমাকে মেরেছে আমি নবী তার জন্য দোয়া করবো রে। আমার নবীকে কেউ আঘাত করেছে, নবীজি তার হাতটা মালিশ করে দিয়েছে, আপনারা শুনেছেন বাবা, তাই ফেরেশতারা কেন আমার নবী একটু দোয়া করবে। দাদা ভাই মা বোনেরা আমার ভাইয়েরা সুবহানাল্লাহ, চট করে একটু সর্দার সাহেবকে বললাম কত হলো নগদ কালেকশন? আমার তো মনে হচ্ছে না যে ওদের 1200, না বলছে 3228 টাকা হয়েছে, 3228 টাকা হয়েছে বাবা নগদ কলেশন, বাকি যেগুলো আছে আছে। বাবারা আমার ভাইরা তাহলে 3200 যদি 28 টাকা হয় আর 72 টাকা দিলে পারে 3300 হয় বাবা। ও ভাইরা দাদা এই 10টা করে টাকা হবে, 10টা করে টাকা 70 টাকা দেন তো আমার সর্দারের হাতে, এই 28 গাহিতে ভাল লাগছে না, পুরাপুরি যেন 3300 হয়ে যায়, আমার তো মনে হচ্ছে 3300 নয় 3500 হয়ে যাবে। আলামিন 40 আর লালচান 10, তাহলে 50 টাকা হলো। এই আচ্ছা আর কার কাছে কি আছে বাইর করেন তো বাবু? আমার সর্দার সাহেব বলছে যদি একটু পুরো হয়ে যেত ভালোই হতো, তার মানে 3200 কি বললাম 3200 120 হলো, আচ্ছা ওদিকে 3228 আছে। হ্যাঁ মাশাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ জাজাকাল্লাহ মাশাল্লাহ, 4000 যদি পুরো যেত সর্দার ঠিক আছে, হ্যাঁ 4000 বুঝে গেলে খুব ভালো হচ্ছে সর্দার সাহেব। হ্যাঁ আমার মা বোনের একটা ঝলক ওই ভাইটা বুঝে যাবার সময় বলে যায় না মাস্টারকে যাবো ছুটি নিন, এটাই ওর দোষ। হ্যাঁ তো আমার মা খালা বোনেরা সোনামণিরা 10টা করে টাকা আমার আম্মা যারা পাঠান তো আপনারা দেখি, হ্যাঁ এটা পূজা যায় কিনা, আমার নবী দোয়া করবে ফেরেশতারা বসে আছে বাবা। আরেকটা কথা বাবা বললে আপনাদের দুঃখ হবে, দেখেন আমার নবীর দুঃখ দেখে আমরা তো মুসলমান গো, আহারে নবীর কষ্ট দেখে কাফেরের ব্যাপার কাফেরের তেলে দয়া হয়েছিল সেদিন বলো। মাক্কা শরীফের সব থেকে বড় সর্দারের নাম জানেন রাবে, তো রাবের দুই বেটা এসেছে আঙ্গুরের বাগান জোগাতে, শুনলেন আঙ্গুরের বাগান জোগাতে এসেছে, বাগান জোগাতে জোগাতে হঠাৎ করে আমার নবীর দিকে একবার দৃষ্টি পড়ে গেছে, 20 টাকা দান করেছেন সুবহানাল্লাহ, এসকে দুল আল্লাহ ইসকে দান কবুল করো। হ্যাঁ যে উনি 4000 খুঁজে আমার মা বোনেরা একটু বাচ্চা কাটাতে, আমার খালারা আমার না আমার বোনেরা আমার বুবু জানেরা 10টা 20টা করে টাকা আমার আম্মা যার পাঠান তো ইনশাল্লাহ, তাহলে 4000 টাকা মসজিদে ঢুকুক কবরস্থানে কাজে লাগবে ইনশাল্লাহ, দেখি পারে নাকি পারে না চেষ্টা করে শেষ দোয়া করব। বাবা কি বললাম নবীর উম্মত যদি হন আপনার দেনে দয়া হবে বাবা, কাফেরের বেটা রাবের দুই বেটা উতবা সাইবা, উতবা সাইবা আর আবুল আহাবের দুই বেটা নামে উতবা উতাইবা আর রাবের বেটা নামে উতবা সাইবা, তো এই দুইজন বাগান দেখতে এসছে বাবা, আঙ্গুরের বাগান দেখতে, আপনারা যেমন আমের বাগান দেখতে যান তো আঙ্গুরের বাগান দেখতে এসে বাগান দেখতে দেখতে হঠাৎ করে বাবা গা ফোলা হাত ফোলা কপাল ফোলা এই অবস্থাতে আমার নবীকে একবার দেখে নিয়েছে, সাইবা রে এই সাইবা দেখ দেখ শুন শুন কি হলো আঙ্গুরের বাগান দেখবো না খালি শুন 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 বারে শুন না, ডাকলো কি হলো বলে দেখ ওই দে বসে আছে ওটা আমাদের বাড়ির কাছে আসছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ না, মুখে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই রে হ্যাঁ ওটা লাই, আরে ওটাই রে কোথায় মনে হয় কলমা প্রচার করতে গেছিল, আর কোন দেশে কলমা প্রচার করতে গিয়ে দেখ সে দেশের লোকগুলা কি করে মেরেছে দেখ, ফুলিয়ে দিয়েছে শরীরটা ময়া হলো, এক কাজ কর টাটকা এক থোকা আঙ্গুর ভেঙে বেচারাকে দিই, অথচ তারা কাফের আর বাপ কাফের বেটারাও কাফের কলেমা পড়েনি কিন্তু বাড়ির কাজ কারল, আহ দিলে দয়া হয়ে গেল দিন
ও কলমা প্রচার করে, আমরা কলমা পড়বো না, কিন্তু বাড়ির কাজ কাজ ছেলে কোথায় কষ্ট করে এলো রে। এক থোকা আঙ্গুর ভেঙে দি ভাঙলো, আঙ্গুরটা দিতে যাবে কে? মা বোনেরা নিয়ত ঠিক তো, সব ঠিক সত্যি। আপনাদের দেশের মা বোনেরা খুবই ভালো, যখন যা বলছি টুকটাক করে দিয়ে যাচ্ছে। আমার 32 টাকা দিয়ে পাঠিয়েছেন, তো একটু বেশি বেশি করে আমার খালাম মারা 100-100 করে দিলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া হয়তো গেছে। জি তো কে দিতে যাবে আঙ্গুরের থোকাটা? দুই ভাইয়ের মধ্যে একজনা গেলে তো হয়, কিন্তু বলছে না, আমরা দুই ভাইয়ের মধ্যে কেহ গেলে আমরাকে দেখে চিনে নেবে, আর চিনে নিয়ে বলবে যে তোর হাতের খাবো না, তখন আঙ্গুরটাই নষ্ট হবে। তাই তো রে, ওই বাগানে যেমন আপনাদের আমের বাগান যোগার জন্য লোক রাখেন, তো ওই বাগানে একটা চাকর রেখেছে বাবা। ওই বাগান যোগানো চাকরটাকে বলল, এই এই আঙ্গুরের থোকাটা নিয়ে যা, আর ওই দেয় শরীরটা ফোলা, পা ফুলে গেছে, ওই লোকটাকে গিয়ে দিয়ে গেত। চাকরটা এবার বলল, ওটা কে গো, এত দয়া তোমাদের মায়া তোমাদের? বললে, ওটা হলো আমাদের বাড়ির কাছকার আবু তলেবের ভাতিজা আব্দুল্লাহ ছেলে, উনি নাকি আখেরি নবী, শেষ নবী। লোককে মুরিদ করছে, কালেমা পড়াচ্ছে, মুসলমান বানাচ্ছে, কিন্তু আমরা মুসলমান হইনি আর হবো না। তো তোমরা মুসলমান হওনি হবে না, তারপর আঙ্গুরের থোকা দিছে যে। তো বলছে, দেখো আমাদের বাড়ির কাজকার ছেলে তো রাত দিন দেখা, ও একটা ধর্ম করবে, আমার একটা ধর্ম করবে, এটা আলাদা কথা, কিন্তু দেশের ছেলে খুব ময়া লাগছে। তো ময়া লাগছে তো তোরা দু ভাইয়ের মধ্যে একজন যা, বলছে পাগল, আমরা গেলে আমাদের হাতে খাবে না। ঠিক আছে, দাও আঙ্গুরের থোকাটা নিয়ে গিয়ে আমার নবীর কাছে হাজির হইল, দিলেন আমার নবী, নিলেন একটা দানা ভেঙে মুখে দিচ্ছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছেন। তো যে চাকরটা দিতে গেছে সে বলল যে, আপনি এটা কি দোয়া পড়লেন, কেন তোর অসুবিধা হলো? না না অসুবিধা নাই, তো আমাদের দেশের লোক তো ভাব কিছু খাবার খেলে এরকম বিসমিল্লাহ পড়ে না। যা বাবা, তোরা কোন দেশের মানুষ রে, কোন দেশ তোর বাড়ি যে তোর হে দেশে খেতে গেলে বিসমিল্লাহ পড়ে না? বলে, আমার বাড়ি হচ্ছে নবীন। ও তুই তাহলে সেই ওই মাছের পেটে ঢুকে চল ইরুস নবী, সেই ইরুস নবীর দেশের লোক না? চিনে লিয়েছে, চিনে লিয়েছে। বলল, হ্যাঁ হ্যাঁ রে বাবা, তো তুই অত দূর থেকে এখানে কি করে চলে এলি মাক্কাতে? বলে, হুজুর আমি এসেছি আপনার তল্লাশে, আপনার খোঁজে, আপনার খোঁজে এসেছি হুজুর, আর আপনার খোঁজে এসেছি আমি আঙ্গুরের বাগানে কামে লেগেছি, আঙ্গুরের বাগান জোগাচ্ছি, একদিন না একদিন আপনাকে আমি মাক্কা শহরে পাবই, এই আশাতে বাগান জোগাতে আরম্ভ করেছি, বাগান জোগাচ্ছি, এটা হলো আমার বাহানা, এটা হলো ছলনা, আর নবী গো তোমার কাছে কালামা পড়বো, মনের আছে বাসন, আজ আপনাকে পেয়ে গেছে, আখেরে নবী যে হবে খাবার সময় বিসমিল্লাহ পড়বে, আপনি নবী আমাকে কালমা পড়ে মুসলমান করে দেন। আমার নবী বলছে, বাবা আজ হবে না। কেন আজ হবে না কেন? বলে, বাবা আজ যদি তোকে কালমা পড়িয়ে দিই তাহলে ওই রাবের বেটা উদ্বার সাহেবা তোরাকে আঙ্গুরের বাগানে থাকতে দেবে না। বলে, হুজুর গো বাগান জোগাটা উদ্দেশ্য নয়, কালমা পড়াটা উদ্দেশ্য, আপনি যে কাল পড়বো, হ্যাঁ এই কথা বলছেন, পরে পড়বে এই কথা বলছে, হুজুর গো এবার পরে করতে যেতে আমি কাল মরে যেত কি হবে, অবস্থাটা কি হবে, যদি কালমা না পড়ে মরি তাহলে আমার কি হবে, হুজুর গো এই জন্য দয়া করে আপনি আমাকে কালমা পড়িয়ে দেন, আপনি জানবেন আমি জানবো, আর জানবে আমার রব্বুল আলামিন, আল্লাহ জানবে, দরকার হলে আমি প্রকাশ করব না, হুজুর আমাকে কালমা পড়িয়ে দেন। রাবের বেটারা তা কাছে উদ্বার সাহেবা, কি ব্যাপার, আঙ্গুরের থোকাটা দিবি আর চলে আসবো, কি গল্প আরম্ভ করেছে বাবা গো, এমন গল্প আরম্ভ করেছে।
করেছি, জান্নাতের রাস্তা চিনে নিয়েছে, জান্নাতের রাস্তা ক্লিয়ার করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে যায়েদ বলে, হুজুর আর কি চলেন তাহলে আমরা যাই, এখানে মুসলমান তো সে হয়ে চলে গেল, আর ওই যে ফেরেশতারা বসে আছে তাদেরকে নিয়ে দোয়া করবে নবী, আমি বলেছিলাম তাই বসে জন্য দোয়া করবে, আর আমি বলেছিলাম মা বোন ভাই বেরাদা এ দোয়াতে আপনাদের সামিল হতে হবে, মাত্র 72টা টাকা দিয়ে কিন্তু 172 দিয়ে দিয়েছে না, 3400 হয়ে গেছে, তাহলে তা ছাড়া গেল না, আপনারাকে ছাড়া যাবে না, 100 টাকা দিলে 3500, 600 দিলে 4000। সুবহানাল্লাহ, আমার ভাই জানেরা, বাপ জানেরা, আমার মা বোনেরা, একটু মায়েদের কাছে গেলে 10টা 10টা করে টাকা নিয়ে চলে যেত, যাওয়ার লোক নাই রে বাবা, 10টা করে টাকা আমার মা বোনেরা নিশ্চয় দিয়ে দিত, মেয়াজার সবে ডেকেরাম 10টা করে টাকা আমার মা বোনেরা দিয়ে দিত। তো যাকে ঠিক আছে কালকে আছে তো কালকে আছে, শেষ যার ভালো সব তার ভালো, মনে রাখবেন শেষ যার ভালো সব তার ভালো। তো বাবা আলামিন তোর পকেট আর কিছু আছে বেটা, সারোয়ার আছে বাবা কাছে টাকা, 10-20 টাকা থাকলে দিতে ওটা, এই আলামিন কাল দিবা, আচ্ছা কাল দিবা, কিন্তু আজকে আচ্ছা ওটা বাড়তি থেকে গেল, আলামিন এটা লেখা থেকে গেল, কিন্তু বাবুর এখানে 3500 যে ব্যাগে ঢুকিল না, 100টা টাকা কম থাকলে 10টা করে টাকা দিন, আমার আব্বা জানেন, আমার মা বোনেরা ভাই বোনেরা যে কেউ পারবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ উলাজি, আমার ভাই জানেরা 100টা টাকা হলে 3500 টাকা কমসে কম হবে, দোস্ত বুঝুন আমার দেখেন টাকা100টা লাগবে ভাই বা দাদা আমার সবাই মিলে 10-20 টাকা করে দিয়ে 100 টাকা তাড়াতাড়ি করে শেষ দোয়াটা করে দিবে সব এরা, আর কালকে শুনতে আপনারা পাবেন ইনশাআল্লাহ হলে হয় কেন বলছি আপনি বুঝতে পারলেন না, 100 টাকা দিবেন না, হ্যাঁ আমার কাছে তো নাই রে বাবা যে দিয়ে দিই, হ্যাঁ যা ছিল সত্যি এসেছি পকেটে নাই, দে বাবা 10-20 টাকা করে বাবা 100 টাকা দিয়ে হেলালের জবান দিয়ে বের হয়ে গেছে, খুব লজ্জাস্কর ব্যাপার ভাই, আওয়াজটা বহু দূরে যাচ্ছে সুবহানাল্লাহ, কেউ একটা 50-50 করে না হয় দুজন হ্যাঁ দেন, হ্যাঁ দেন সদস্য আপনি দিয়ে দেন তো যাই হোক, দেন দেশের সরদার তো আপনি দিলে সবারই দেওয়া হয়ে আলো,
দিয়ে দিয়েছিল সর্দার সাহেব, সুবহানাল্লাহ। আরে মা বাবা, হে মা, কেমনে কেমনে কাপড় ভেজায় চোখের জলে, তার বাবা এতে কাল কোথায় ছেড়ে গেলেন গয়া পায়া, এ দুনিয়ার মায়া জলে রে মায়া, দুনিয়ার মায়া জলে, মা ফতেমা তার বাবার সঙ্গে এগিয়ে রে